ফুটপাত বিহীন সিলেট নগরী প্রশংসায় বাসছেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি সাহেদ তালুকদার অবস্থান করছি সিলেট নগরীর কালেক্টর মসজিদ থেকে। তারাবির নামাজ শেষেই আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। কেকুতার থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এখনকার লাইভের ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দিবেন। আজকে প্রথম রমজান, কেমন কাটলো অবশ্যই কমেন্ট করতে বলবেন না। যারা সুদূর প্রবাসে আছেন আলহামদুলিল্লাহ, তাদের আজ দুটি রমজান পালিত হলো। অসংখ্য ভিউয়ার্স আমাদের সাথে ইতিমধ্যে সংযুক্ত হয়েছেন, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের ভয়েস ক্লিয়ার আছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। প্রিয় নগরী সিলেট শহর ফুটপাতবিহীন কেমন দেখায় অবশ্যই কমেন্ট করতে বলবেন না। বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছিলেন সিলেট সিটিকে গ্রিন সিটি, ক্লিন সিটি করবেন, তার অনেকটাই কিন্তু তিনি প্রতিফলন ঘটিয়েছেন। দৃষ্টান্ত কিন্তু এখনকার যে রাস্তাঘাটগুলো সত্যি কিন্তু খুবই পরিষ্কার এবং ক্লিন এবং ফুটপাতবিহীন। যে স্থান থেকে আমরা লাইভ করেছি এখান থেকে কিন্তু লাইভ করলে অনেক সময় দেখা যেত এখানে বিভিন্ন জাতের দোকান, আজ কিন্তু কোনো দোকান নেই। ভাই সিএনজি ড্রাইভারকে ঠিক করলে ভালো হয়, ধন্যবাদ ভাই। ব্যক্তি মতামত সবাই জানাতে পারেন, স্বাধীন দেশে আমরা আছি, স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবো আমরা। যারা কমেন্ট করছেন অবশ্যই প্রত্যেকের মূল্যবান কমেন্ট আমরা পড়ে শোনানোর চেষ্টা করবো। দর্শক যদি চতুর্দিক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আমরা আছি সিলেট নগরীর কালেক্টর মসজিদের ওভার ব্রিজে, যেখান থেকে আমরা আপনাদের এই লাইভটি উপস্থাপন করছি। নামাজ শেষেই কিন্তু ধর্মপ্রাণ মুসল্লিরা নিজ নিজ বাসাবাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। গতকালকে আমরা একটি লাইভ দিয়েছিলাম তারাবি নামাজ শেষে হযরত শাহজালাল দরগা মসজিদ থেকে, আজকে কিন্তু লাইভ দিচ্ছি কালেক্টর মসজিদের সামন থেকে। সৌদি আরব থেকে শিবলু আহমেদ ভাই ধন্যবাদ। আলামিন খান আপনার তারাবি ভাই, তারাবি নামাজ শেষেই কিন্তু আমি লাইভে ঢুকছি। দীর্ঘ কিছুদিন ধরে আমরা দেখেছি রাস্তাঘাটের যে জ্যাম, ফুটপাথ হকারদের জন্য কিন্তু এই জ্যাম ছিল, তারই অবসান এবং নিরসন ঘটেছে। দর্শক জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী কিন্তু হকার্স মার্কেট তৈরি করে দিয়েছেন লালদিঘির পাড়। তিনি সেদিন এক বক্তব্যে বলেছেন হকার্সদের, ফুটপাথ ব্যবসায়ীদের আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী বলে সম্বোধন করবেন, সম্মানের সহিত তাদেরকে সম্বোধন করবেন। দর্শক যারা আছেন অবশ্যই জানাবেন, এত ক্লিন সিটি দেখে, গ্রিন সিটি দেখে আপনার কেমন লাগছে? আমি দুবাই থেকে আছি, ধন্যবাদ। আসলে এরকম লাইভগুলো আমরা বিভিন্ন সময় নিয়ে আসি, যারা সুদূর প্রবাসে আছেন তারা অনেক সময় বলেন প্রিয় নগরী 360 আউলিয়ার নগরী, আধ্যাত্মিক এই নগরী, হযরত শাহজালাল শাহপুরাণের এই নগরী দেখতে চান। বিভিন্ন সময় কিন্তু আমরা বিভিন্ন পয়েন্টে লাইভ কভার করে থাকি। আজও আমরা আসছি ফুটপাতবিহীন নগরী দেখতে কেমন দেখায় ওভার ব্রিজ থেকে। যারা আমাদের সাথে এই মুহূর্তে ওয়াচিংয়ে আছেন অবশ্যই প্রত্যেকে একটি করে শেয়ার দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে আমাদের এই শাহজালালের পণ্যভূমি বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা আছেন অবশ্যই তারা দেখতে পারবেন। আমরা ফক্ক থাকি নবীজির রওজাত সালাম মুবারক জানাইবা, সালামু আলাইকুম। সৌদি আরব আছেন, আল্লাহর বাড়ি আছেন, আমাদের লাগে দোয়া করবা ইনশাল্লাহ। এখানে কিন্তু নামাজ শেষে অনেকেই আসছেন সিলেট নগরীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকের এই লাইভটি দেখে আপনার কি মনে হচ্ছে আমি সিলেট শহরে আছি কি না, আপনি অবশ্যই কমেন্ট করবেন। প্রাইম সিলেট ভাই ভালো আছেন নি? পশ্চিম বাগ করতে পারি বন্ধু, নেই
প্রথম প্রশ্ন তারাবি তারা রোজা কেমন কাটলো আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে তারাবির নামাজ শেষে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আপনি কোথা থেকে এখানে আসছেন আমি আইসি ফ্যান যুগঞ্জ থাকি আমার সুবানীঘাট বইনাজনের বিয়াইছি আজকে ইফতারি লই আইছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ইফতারি লই আইছেন নি জি জি প্রথম ইফতারি তো পয়লা রোজা লই যাওয়া লাগে জি জি তো আপনার এখন বই নি আমাদের সিলেট শহরটা এখন দেখতে কেমন লাগে খুব সুন্দর লাগে আসলে সুন্দর খুব সুন্দর খুব উন্নতি হয়েছে আমরা সিলেট শহরটা খুব উন্নতি হয়েছে আগ থেকে বহুত উন্নতি হয়েছে এখন এই যে ফুটপাথ নাই দেখতে পলাশ মল্লিক রাজ ধন্যবাদ সো নাইস শাহেদ আহমেদ ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনার নামে আমার নামের লগে মিল আছে এমডি নোবেল অসাধারণ ধন্যবাদ জানাচ্ছি আমরা দুটি পাতা একটি করি আধ্যাত্মিক এই নগরী সিলেট শহরকে আমরা দেখাচ্ছি ফুটপাথবিহীন কেমন দেখাচ্ছে আমাদের এই নগরী যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন প্রবাস থেকে যারা আছেন অবশ্যই আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন আছেন আপনি কেমন কাটছে এই মাহে রমজান নিজের জন্মভূমিকে ছেড়ে রমজান মাস কেমন কাটছে অবশ্যই জানাবেন সুদূর প্রবাস থেকে এই মুহূর্তে লাইভ দেখছেন প্রাইম সিলেটে কেমন লাগছে আপনার এই সিলেট শহর প্রাণের শহর অবশ্যই কমেন্ট করতে বলবেন না যারা আমরা লগে আসুন অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবার সবার কমেন্ট আমরা পড়ার চেষ্টা করব দীর্ঘ সময় ধরে আমরা আছি লাইভে কে এম রিপন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই সিলেট শহর পাঁচ বছর পর আসলে অবশ্যই হয়তো বা চিনতেই পারবো না সবজি ফাইমুনি জিয়া ভাই ফাইবা হকার্স মার্কেটের ভিতরে যাইতে হইবা লালদিগির ভার যাইতে হইবা আসসালামু আলাইকুম ভাই সৌদি আরব থেকে দেখলাম অসংখ্য ভিউয়ার্স কিন্তু যারা ওয়াশিংয়ে আছেন প্রায় সৌদি আরবের কমেন্ট আছে সৌদি আরব থেকে দেখছেন যারা আছেন কে কোন দেশ থেকে দেখছেন এই মুহূর্তের লাইভ আপনার সেই দেশের নাম লিখে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে বলবেন না দর্শক মোহাম্মদ মঞ্জুর ধন্যবাদ আলহার গোলাম ধন্যবাদ আল্লাহ আলাউর আহমেদ আসসালামু আলাইকুম আমি সুনামগঞ্জ থেকে দেখতেছি টাউনে কত সময় মানুষ থাকে এনামউদ্দিন সব সময় মানুষ থাকুন ভাই টাউনও ইনশাআল্লাহ আশাবাদী দোয়া করবেন আমিও দোয়া করবো ধন্যবাদ সুমন বছর আরিফুল হক চৌধুরী আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ রোজা কেমন কাটলো প্রথম রোজা খুবই ভালো কাটছে এক আবহাওয়ার একটু ঠান্ডা ঠান্ডা ভাব যার কারণে রোজাটা খুবই সুস্থভাবে শান্তিভাবে এই রোজাটা পালন করছে ফুটপাথবিহীন অবশ্য রাস্তা ক্লিয়ার হওয়ার খুবই ভালো হয়েছে এতে কোনো সন্দেহ নাই মানুষের চলাচলের জন্য গাড়ি ঘোড়ার সুবিধার জন্য যানজট থেকে মুক্ত পাওয়ার জন্য এগুলো থেকে যথেষ্ট ভালো হয়েছে তবে ক্ষুদ্র যারা একবারে নর্মাল ফ্যামিলি যারা আছে যারা একটু কম পয়সা কেনাকাটা করতো এর জন্য সামান্য আংশিক অসুবিধা হয়েছে তবে এই অসুবিধাটা অল্প সময়ের জন্য এটা হয়তো কাটাই ওটা যাইবে আগামীতে এরকম আশাবাদ আর গেছে কিন্তু ওইখানে হকার্স মার্কেটে আপনার কাঁচা বাজার মাছ বাজার আলু পেঁয়াজ শুটকি ইত্যাদি এখানে পাওয়া যায় এটার লাগেই সুবিধা হয়েছে কিন্তু আরও কিছু হকার আছে যেমন ওই কাপড় চুপড় বিক্রি করে কম পয়সায় কাপড় চুপড় যারা গরিব মানুষ ফুটপাথ থেকে কিনে নেয় এরা তো মার্কেটে যাইতে পারে না দেখা গেছে আপনার মার্কেটে 500 টাকা একটা কাপড়ের দাম ওই কাপড়টাই 250 থেকে 200 টাকার ভিতরে ফুটপাথ থেকে সে পায় কিন্তু ওইখানে আবার এই মানুষগুলো খুঁজে গিয়ে ওই মার্কেটের ভিতরে ঢুকবে এরকম অনেক সময় থাকে না হাতে সময় না থাকার কারণে মানুষ কিন্তু ওইদিকে একটু ঝুঁকি নেয় না হ্যাঁ এতে করিয়া আমার মনে হয় যে প্রশাসন এবং কর্তৃপক্ষ যারা এই উদ্যোগ নিচ্ছে এরা হয়তো পরিষ্কার করিয়া যে এদেরকে একটা পরামর্শ দিয়ে একটা দিক নির্দেশনা দিয়া যারা সব আইটেম এবং ছোট বড় এবং সব জাতের মাল এক জায়গায় মানুষে কিনতে পায় এতে করে মানুষের জন্য সুবিধা হবে গেলে সব কিছু সে পায়
সব কিছু পাইলেই সে তখন সেখানে যাবে আবার একটা পাইলো কি প্রবাসে কমেন্ট করে সাসার খুব সুন্দর মন্তব্য জি সব যারা প্রবাস থেকে আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন প্রবাস থেকে যারা দেখছে তাদের উদ্দেশ্যে তাদেরকে ধন্যবাদ জানাই তারা যাতে ভালো থাকে ভালোভাবে চলে এজন্য তাদের সুস্বাস্থ্য কামনা করে তারা ভালো থাকে বিদেশে তারা থাকে অনেক সময় অনেক ঝুঁকি নিয়ে অনেক অসুবিধা নিয়ে তারা থাকে এজন্য সর্বপ্রথম তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা ভালো থাকুক শান্তির থাকুক পবিত্র রমজান মাসের উপলক্ষে রোজা সুন্দরভাবে পালন করুক সুস্বাস্থ্য থাকুক এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই দ্বিতীয়ত হচ্ছে প্রবাসে যারা থাকে এরা হয়তো তাদের চিন্তা চেতনা এরকমও থাকে অনেক সময় তাদের তো আর্থিক অবস্থা ভালো থাকে এতে করে তারা হয়তো সাধারণ মানুষের অবস্থাটা বুঝতে পারে না কিন্তু তারপরও এরা অনেক ভালোবাসে সাধারণ মানুষকে এই গ্রামে এসে এলাকায় গরিব মানুষকে এরা সাহায্য করে রমজান মাসে ইফতার দেয় ঈদের সময় তাদেরকে ঈদ খরচের জন্য টাকা পয়সা দেয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেয় এজন্য তাদেরও অনেক প্রতিবাসী এরা আশা করে পয়সা থাকে হেদের উপরে এরা দিবে খাবে এরকম আর দেয় এরা এরা দেখেছি অনেক প্রবাসীরা হাজার হাজার ফ্যামিলিকে রমজানের সামানা দিচ্ছে জি জি সেগুলো দেখে আপনার খুব ভালো আমি দোয়া করি আমি একবারে আমার হৃদয় থেকে দোয়া করি আল্লাহর কাছে তারা যাতে ভালো থাকে তারা যাতে এভাবে দিতে পারে এই তৌফিক আল্লাহ তারা রে দেবে ভালো আসনি বা আজি বা ভালো আজকে রোজা আসনি আজি তো আজকে রোজা নাই আমরা যতজন রিস্কার ড্রাইভারের মাথা সব এখন রোজা নাই কারণ কি কারণ ওই না না কষ্ট আর কি এই জন্য রোদ বায়ের সময় থাকা লাগে কষ্ট হয় অনেক কষ্ট হয় যে ক্যামেরার সামনে সরাসরি কইলা আমার ঘরে অনেক ড্রাইভার রোজা আছে আপনি কি সবগুলা সারা দিবা না সেটা রাখবা না রোজা করা লাগবে বাড়ি যাবো তো বাড়ি যাই বাকি সেই খাটনি শরীর রোজা করা যায় না যা এই চেষ্টা করলে তো যাবে কিন্তু চেষ্টা তো আর করিনি কিন্তু চেষ্টা করা দরকার দুপুরের দিকে আছেন তাদের সাথে আমরা কথা বলছি আসসালাম কোন মসজিদে নামাজ পড়লা আজকে আমরা তো পড়ছি খতমতলী মসজিদ প্রথম রমজান কেমন কাটলো খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ দেশের বাড়ি সিলেটে কোন জায়গায় সিলেট বিয়ানি বাজার অবশ্যই তাদের মতামত সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন নি হ্যাঁ আছি ভালো কোথায় খবর খবর ভালো আছে রিস্কে চালাই রোজা আছেন নি আজকে হ্যাঁ রোজা আছি রোজা আমি বাদ দিই না মাগরিবের আগে রেস্ট নিয়ে ই করলাম গ্রেফতারি করলাম আমার যে ম্যাচে থাকি রিস্কা গেড়ে থাকি ওখানে গ্রেফতারি করলাম দিনাজপুর ঠাকুরগাঁও রানী সিংহল থানা রমজানের প্রথম দিন মানুষ ছিলেন শহরে লোক ফাঁকা ছিল মানে আমি যখন সকালে বাড়াই তখন একটার পর একটা ভাড়া পাই 500 টাকা ভাড়া মাসি এক বেলা আগলে বেলায় কয়টার ভিতরে 500 টাকার জোর দাম 12টা পর্যন্ত 12টার ভিতরে 500 হয়ে যায় হ্যাঁ মানে গাড়িও কম আছে রাস্তা হ্যাঁ রাস্তা গাড়ি কম ছিল ফাঁকা বাড়ি কোন জায়গা স্যার বাড়ি আমার দিনাজপুর ঠাকুরগাঁও রানীসিংহল থানা দর্শক যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন সব সময় আমরা
বিভিন্ন নিউজের মাধ্যমে সিলেট শহরের বিভিন্ন স্থান আমরা তুলে ধরি তারই ধারাবাহিকতায় আজও আমরা আছি বন্দর কোর্ট পয়েন্টে ভাই যে লাল আসি দিরা ভালো আছেন আলহামদুলিল্লাহ রামজট নাই ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ফ্রি ফ্রি রাস্তা ড্রাইভার হিসেবে ভাই আপনি কি দেখাইবা রাস্তা ফ্রি ফুটপাত নাই আপনারা গাড়ি রিল্যাক্স চালাইতে পারবেন জি জি আলহামদুলিল্লাহ গাড়ি রিল্যাক্স চালাইতে পারবেন ফুটপাত না থাকার কারণে আপনি জামের জন্য গাড়ি চালান জান না যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আমার স্নেহের ছোট ভাই ইকবাল আসছে যাই হোক ইকবাল আসলে আমাদের এই নগরী দেখতে কেমন দেখাচ্ছে ফুটপাতবিহীন ছাড়া যদি একটু বলতে আমাদের আসলে ভাই ফুটপাতবিহীন অনেকটা সুন্দর লাগে নগরী বিশেষ করে ফুটপাতবিহীন যে নগরী বিশেষ করে প্রাণের শহর সিলেট শহর এই যে ফুটপাতবিহীন যে নগরী কেমন লাগে আপনার কেমন লাগে কমেন্ট করে জানাবেন যারা যারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই জায়গার মধ্যে কিন্তু অনেক সময় অনেক ধরনের দোকানপাট ফুটপাত কিন্তু বসে থাকতো আজকে এই জায়গাটা অনেকটা খালি আপনারা দেখতে পাচ্ছেন এবং আর একটু সামনে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিলেটের নগরী সিলেটের নগরীর যে জিন্দাবাজার পর্যন্ত আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন প্রাইম সিলেটের লাইভে যারা যারা আছেন দেখছেন কমেন্ট করছেন কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যে যেখান থেকে যুক্ত হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই জায়গার মধ্যে কিন্তু একসময় দোকানপাট সবকিছু কিন্তু থাকতো এখন বর্তমানে এই জায়গাটা খালি অনেক ভালো লাগছে হাঁটতে ভালো লাগছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে এই আমাদের প্রিয় শহর প্রাণের শহর যে সিলেটের নগরীর জিন্দাবাজার থেকে বন্দরবাজার থেকে জিন্দাবাজারের যে পরিস্থিতি আসলে এই রাস্তা দিয়ে আগে হাঁটা যেত না এখন আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তা দিকে কেমন লাগছে প্রিয় শহর প্রাণের শহর সিলেট শহর কেমন লাগছে আপনার কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সরাসরি প্রাইম সিলেটের লাইভ এই যে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা জায়গা ওয়াও ওয়াও অসাধারণ দেখতে পাচ্ছেন সিলেট আসলে আমরা সিলেট অনেক সুন্দর আপনারা আইবা দেখবা ঘুরাইয়া যাইবা এখন বর্তমানে যে হকার্স মুক্ত শহর আরো ভালো লাগে এই যে মনে করেন হাতের বাম দিকে যে দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে এক সময় হকাররা বসে থাকতো আজ এই জায়গাটা অনেকটা খালি দেখতে পাচ্ছেন আপনারা হাঁটতে ভালো লাগে আমরা যাচ্ছি যেখানে হকার্সরা বসে থাকতো এই রাস্তা দিয়ে আমরাও যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওয়া অনেক ভিউয়ার যুক্ত হয়েছেন অনেক সেন ভাই ধন্যবাদ জানাচ্ছি আমাদের নিয়মিত একজন ভিউয়ার সবসময় প্রত্যেকটা চ্যানেলে উনি কিন্তু লাইভ দেখেন ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি অনেক সেন ভাই সহ যারা আছেন কমেন্ট করে যাচ্ছেন খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ ভাই আমরাও আপনাদেরকে সৌন্দর্য তুলে ধরানোর চেষ্টা করছি এই জায়গার মধ্যে একসময় ফুটপাতের কারণে হাঁটা যেত না আজ মেয়র আনোয়ার জামান চৌধুরী কি যে একটা বাজিমাত দেখালেন ওনার বাজিমাতে কিন্তু সব হকার্সরা কিন্তু তাদের নির্দিষ্ট জায়গায় চলে গিয়েছে যদি এরকম যদি তাকে ভবিষ্যতে তাহলে আমাদের সিলেট আরও উন্নয়ন হবে দেখতেও আরও সুন্দর লাগবেই আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কমরুদ্দিন ভাই সুন্দর লাগে ধন্যবাদ ভাই সাইফুজ্জামান ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা যারা আছেন আমাদের সাথে প্রত্যেকটা জায়গা এবং যে আমরা যে পাঁচ ভাই সিলেটের বিখ্যাত যে রেস্টুরেন্ট এই দিকেও যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে হাঁটা চলাচল করা যেত না এখন কিন্তু মনোমুগ্ধকর পরিবেশে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাইকের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইক দিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকেও দেখছেন সরাসরি দেখতে পাচ্ছেন এই যে একটা রাস্তার ভিউ সারলে কিন্তু ফর ইউ বর্তমানে আপনারা জানেন অনেকটা বিখ্যাত একটা জায়গা হয়ে গিয়েছে সিলেটের বন্দরবাজার থেকে জিন্দাবাজার পর্যন্ত যে রাস্তার মধ্যে 24 ঘন্টা জ্যাম থাকতো এখন এই জায়গার মধ্যে জ্যাম কমেছে হকার্স কমেছে এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির সামনে এখানে কিন্তু অনেকটা ফুটপাত থাকতো এখানে অনেকটা ফুটপাত মুক্ত শহর হয়ে গিয়েছে কেমন লাগছে আপনার আমার শহর প্রাণের শহর সিলেট শহর কেমন লাগছে কমেন্টের মাধ্যমে দেখাবেন এই যে মানুষরা দেখতে পাচ্ছেন পাঞ্চি রেস্টুরেন্ট এখানে কিন্তু অনেকজন আসছেন খেয়েছেন এই যে পাঞ্চি রেস্টুরেন্ট আপনার কেমন লাগছে প্রিয় শহর প্রিয় নগরীর পাঞ্চি রেস্টুরেন্ট সিলেটের দুইটা রেস্টুরেন্টের মধ্যে অন্যতম একটা রেস্টুরেন্ট হচ্ছে পাঞ্চি এর মধ্যে হচ্ছে পাঁচ ভাই এই যে রেস্টুরেন্টটা আপনার কেমন লাগছে এই রেস্টুরেন্টে কি আসা হয়েছে নাকি এখনো আসা হয় নাই কমেন্ট করে জানাবেন আসলে আমি বলেছিলাম সিলেটের যে ভিউ সারলে কিন্তু ফর ইউ আপনারা যারা যারা দেখছেন কেমন লাগছে আমাদের শহর পানের শহর সিলেট শহর কেমন লাগছে কমেন্ট করে জানাবেন অনেকজনে কমেন্ট করছেন
شيب باي ধন্যবাদ ভাই অনেক সেন ভাই বারবার কমেন্ট করে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকে এই যে ফোকাস মুক্ত শহর আসলে একটা ভালো লাগে রাতের বেলা তার কোনো কথাই নেই একদিকে লাইটিং অন্যদিকে হচ্ছে এই যে হকারস নেই একটা সুন্দর একটা ভিউ দেখান যাচ্ছে এই যে পাঁচ ভাই রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন আজকে মনে হয় বন্ধ রয়েছে পাঁচ ভাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমরা দেখার চেষ্টা করলাম কেন ভাবছেন বলে ভাই পাঁচ ভাই রেস্টুরেন্টে আসতে চেয়েছিলাম কিন্তু পাঁচ ভাই রেস্টুরেন্ট কি খোলা আছে কিন্তু পাঁচ ভাই রেস্টুরেন্ট বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ইউকেটা কি দেখলাম ধন্যবাদ ভাই যে যেখানটা কিও দেখরা সিলেটি ভাই বোন আসলে লন্ডনি হল তো প্রিয় একটা জায়গা পাঁচ ভাই রেস্টুরেন্ট আমরা দেখার চেষ্টা করছি এই যে উটান রেস্টুরেন্ট নতুন একটা নামকরণ করা হয়েছে উটান রেস্টুরেন্ট এবং পাঞ্চি রেস্টুরেন্ট বিশেষ করে সিলেটের মধ্যে পাঞ্চি রেস্টুরেন্ট এবং পাঁচ ভাই রেস্টুরেন্ট যারা চিনেন না এরা মনে করে সিলেট আর আওয়া হয়েছে না আমার দৃষ্টিতে নতুন একটা করছে রাজবাড়ি রেস্টুরেন্ট দেখতে পারা এখানেও তার অফার দের ইফতারের সেট মেনু তারা দিয়েছে মাত্র 220 টাকা দিয়ে আপনারা ইফতারও করতে পারবা রাজবাড়ি রেস্টুরেন্ট দেখতে পারা রাজে রাজ রাজবাড়ি রেস্টুরেন্ট এদিকে আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি যে রাজা মেনশন যেখানে লাইব্রেরি সেখানেও দেখতে পাচ্ছেন অনেক মানুষ অবস্থান করছেন আর বিশেষ করে এখন রমজান মাস স্কুল কলেজ অনেক দিনে খোলা আছে এই যে একটা বর্তমান পরিস্থিতি সিলেটের সরাসরি দেখতে পাচ্ছেন কামিল ভাই ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করছেন ওয়াও অসাধারণ ভিউ অসাধারণ ভিউয়ার্স আছেন আমাদের সাথে যুক্ত আমরা সুজা আর একটু যাই আপনারা দেখার চেষ্টা করি এবং সিলেটের বিভিন্ন জায়গায় আপনারা ভাববেন আপনারা কি এক জায়গায় বসে কি লাইভ করেন না ভাই আমরা আপনাদেরকে পুরো শহর দেখানোর চেষ্টা করছি নগরীর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে যারা যারা আছেন দেখছেন কমেন্ট করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই যে সিলেট সিটি সেন্টার এখানে কিন্তু রমজানের শেষ দিকে কিন্তু কাপড়ের টেলাটেলি নিয়ে ভিড় থাকবে আগামীতে ঈদ আসছে ঈদের একটা ভিউ থাকবে সরাসরি দেখতে এই যে একটা ভিউ কত সুন্দর কত সুন্দর কত সুন্দর ওয়াও ওয়াও অনেক ভিউয়ার যুক্ত আছে সবাই একটা করে যদি শেয়ার করেন তাহলে আরেকটা ভালো হয় এই যে কাচ্চি টাইন সিলেটের যে অনেক একটা একটু সামনে যাও এই যে কাচ্চি টাইন দেখতে পাচ্ছেন আপনারা সিলেটের আলোচিত সমালোচিত যে কাচ্চি টাইন আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজার শাখা সেই কাচ্চি টাইনে আপনারা আসবেন অনেকটা খালি আছে আপনারা আসবেন আড্ডা দিবেন খাবেন কারণ দিয়ে তো আর খেতে পারবেন না সন্ধ্যার পর পরই আপনারা ফজর আগ পর্যন্ত আপনারা খেতে পারবেন এই যে একটা ভিউ দেখতে পাচ্ছেন সিলেটের আসলে কত না সুন্দর লাগছে সিলেটের বর্তমানে যে পরিস্থিতি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই যে ফুটপাথ মুক্ত শহর হকার মুক্ত শহর মেয়র আনোয়ার জামান চৌধুরী কিন্তু বলেছিলেন আমি ইনশাল্লাহ রমজানের আগে হকার মুক্ত করব এই যে কথা দিয়েছিলেন উনি উনার কথা রেখেছেন কতদিন থাকবে হকার মুক্ত দেখা যাক সেই অপেক্ষায় আমরাও আছি আপনারাও আছেন যদি এভাবে থাকে তাহলে সিলেটকে আরো সৌন্দর্য দেখা যাবে আপনারা যারাই আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এইরকম কি থাকবে ইনশাল্লাহ ভাই মেয়র যখন কথা দিয়েছেন যদি থাকে তাহলে আরো অনেক সৌন্দর্য বাড়বে সিলেট জানেন সিলেটে মানুষ দূর দূরান্ত থেকে প্রবাস থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু মানুষ ঘুরতে আসেন এই যে আমাদের প্রাণের শহর সিলেট শহর বিশেষ করে এই যে চোয়ারটা রাস্তা অনেকটা সুন্দর এবং এই যে ক্লিন সিলেট করার লক্ষ্যে কিন্তু যে স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও কিন্তু রাত যখন শুরু হয় যত সমাজে আছে তো কিন্তু এই যে স্বেচ্ছাসেবক যারা আছেন তারাও কাজ করা শুরু করে দেন নগরীকে ক্লিন নগরী করার লক্ষ্যে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লাইভের মাধ্যমে যে যেখান থেকে আছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন বাম পাশে দিয়ে দেখানোর চেষ্টা করছি কেন্দ্রীয় শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পরিবেশ সরাসরি দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে কতই না সুন্দর আমাগো সিলেট কতই না সুন্দর আমগো সিলেট যারা যারা কমেন্ট করে যাচ্ছেন এই যে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এখানে আপনারা জানেন হাঁটা যেত না চলাচল করা যেত না এখন এই জায়গায় ওয়াও এই যে ক্লিন মুক্ত শহর দেখতে পাচ্ছেন এই যে ক্লিন কতই না সুন্দর লাগে ক্লিন সিটি এবং ক্লিন দুঃখিত ক্লিন সিটি করার যে লক্ষ্য এবং গ্রিন সিটি যে করার লক্ষ্যে মেয়র আনোয়ার জামান চৌধুরী এবং সকার মুক্ত সিলেট নগরী করার যে উদ্যোগটা নিয়েছিলেন সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু সফল হচ্ছেন মেয়রকে ধন্যবাদ জানাই এবং সাবেক মেয়র যিনি ছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী ওনার কিন্তু অবদান অনেকটা আছে ওনাকে কিন্তু ভুলে গেলে চলবে না তামিম ইকবাল যে বলেছিলেন আমাকে ভুলে যেন না হয়তো এই কথাটা মেয়র আরিফুল হক চৌধুরী ওনার ক্ষেত্রে কিন্তু সেই রকমও ওনাকে ভুলে যেও না উনি অনেকটা কাজ করেছেন এবং বর্তমান মেয়র যিনি আছেন উনিও কাজ করছেন দুইজনের প্রতি শুভকামনা রইল এই যে আমাদের প্রাণের শহর সিলেটকে এতটা এত উন্নয়নের দিকে নিয়ে গিয়েছেন দুই মেয়র বিশেষ করে আগের মেয়র এখন বর্তমান মেয়র যে আরও উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কতই না সুন্দর লাগছে প্রিয় শহর সিলেট শহর আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ভিউ অনেকটা ক্লিন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিন শহর
সিলেট এই মুহূর্তে সরাসরি জিন্দাবাজার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন অনেকজনে ভাবছেন ভাই দিনে আসলে তো হকার্স দেখা যায় না আরে ভাই বর্তমানে দিনেও দেখা যায় না রাতেও দেখা যায় না কেউ ভাবতে পারেন ভাই রাত 10টা 11টার দিকে কি হকার্স কি রাস্তার মধ্যে থাকবে ভাই আপনি এখন রাতে যেভাবে দেখছেন দিনেও আপনি ঠিক সেইভাবেই দেখবেন কারণ হকার্সদের জন্য কিন্তু একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া হয়েছে সিলেট সিটির লাল দিঘির পার সিলেট সিটির পিছনে লাল দিঘির পার তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে এই যে জিন্দাবাজারের পয়েন্ট কতই না সুন্দর মনে হচ্ছে একটা দ্বিতীয় লন্ডন ওয়াও অনেক ভিউয়ার যুক্ত হয়েছেন মাশাআল্লাহ 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 যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সবাই শেয়ার করবেন আমাদের দৃষ্টিনন্দন নগরী সিলেট নগরী বিশ্বের মধ্যে তুলে ধরুন আপনারা শেয়ারের মাধ্যমে দেশ প্রবাস থেকে সবাই দেখতে পারবেন যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আছি আপনাদের সাথে আপনারা কি আছেন আমাদের সাথে যারাই আছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করছেন শেয়ার করে যাবেন কমেন্ট করছেন কমেন্ট করে যাবেন লাইক যারা দেন নাই লাইকও দিয়ে যাবেন আমরা তো আছি আপনাদের সাথে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করাচ্ছি দীর্ঘ সময় ধরে ওয়াও অসাধারণ অসাধারণ রাস্তা যেমন ভিউ চাললে কিন্তু ফর ইউ আমরা ভিডিওটা শুরুতে দিয়েছিলাম ওয়াও কতই না সুন্দর সিলেট নগরী হকার মুক্ত নগরী এই যে আমরা যে ক্যাপশন দিয়ে যে আপনাদেরকে মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলাম আসলে একটা কথা রয়েছে সিলেটের যে ভিউ সাল্লে কিন্তু ফর ইউ এই যে একটা ফর ইউর মধ্যে চলে গিয়েছে অলরেডি আপনাদের ভালোবাসায় আপনাদের সাপোর্টে সাপোর্ট করেছেন বলেই এতটুকু আমরা এগিয়ে যেতে পেরেছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘ সময় লাইভে থাকার জন্য দেশ কিংবা প্রবাস কাছে কিংবা দূরে যে যেখান থেকে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আছি আপনাদের সাথে ইকবাল হোসেন রাহেল দীর্ঘ সময় ছিলাম আপনাদের সাথে দেখতে পাচ্ছেন একটা ভিউ যে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু যাচ্ছি যে সিলেটের কিং ব্রিজ যেটি আছে সেই কিং ব্রিজের দিকে যাচ্ছি আপনারা যারা আছেন আসলে অনেক ভিউয়ার যুক্ত আছেন বাকি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই যে আমাদের যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা আছেন আমাদের সাথে আমরা আছি আপনাদের সাথে যে যেখান থেকে দেখছেন আমাদের প্রিয় শহর প্রিয় নগরী সিলেট নগরী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে সিলেট সিটি কর্পোরেশনের যে সামনের গেট যেটি আছে আপনারা দেখতে পাচ্ছেন কতই না সুন্দর এখানে আগে ডিমওয়ালা ডিম বিক্রি করতো এখন কিছুটা কমেছে অনেকজনে সাবি বিক্রি করতো আপনারা জানেন সাবি যে ডুপ্লিকেট সাবি তারা তৈরি করতো এই যে একটা পরিবর্তন এসেছে কতই না সুন্দর লাগছে প্রিয় শহর সিলেট শহর ওয়াও অনেক দর্শক যুক্ত হয়েছেন এত সুন্দর সিলেট শহর কেমন লাগছে আপনার কমেন্ট করছেন না কেন এত কিপটা কেন আপনি কমেন্ট করে জানান আমার শহর তোমার শহর সবার শহর সিলেট শহর কেমন লাগছে এই যে ক্লিন দেখতে পাচ্ছেন অনেকটা ক্লিন শহর সিলেট শহর দেখতে পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে এই যে স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন দিনরাত কিন্তু তারা কাজ করে যাচ্ছেন সিলেটকে ক্লিন সিলেট করার লক্ষ্যে তাদের কাজ এই যে দেখতে পাচ্ছেন আর একটু সামনে এই যে সিলেটের স্বেচ্ছাসেবক যারা আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে প্রতি সময় প্রতি মুহূর্ত সিলেটের নগরীকে সুন্দর করার লক্ষ্যে যারা কাজ করে যায় তাদেরকে আপনারা একটু দেখবেন বিশেষ করে প্রবাসী যারা আছেন বিভিন্ন সংগঠন যারা আছেন তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন কারণ তারা কিন্তু সিলেট সিটিকে ক্লিন করার লক্ষ্যে কিন্তু অনেকটা কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন আরও আছেন প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন আরও একটু সামনের দিকে আপনারা দেখার চেষ্টা করছি সিলেটের ঐতিহ্য কিং ব্রিজ সিলেটের ঐতিহ্য কিং নাগরিক চত্বর দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সিলেটের নাগরিক চত্বর এই হচ্ছে সিলেটের ঐতিহ্য কিং ব্রিজ আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন ওয়াও কত সুন্দর লাগছে ভেরি ভেরি নাইস ও ফয়জুল ইসলাম ভাই ভাই ভেরি ভেরি নাইস হবে না কেন কারণ সিলেটের বর্তমানে কিন্তু উন্নয়নের দিক আসলে মেয়র আনোয়ার জামান চৌধুরী বলেছিলেন আমি রাজশাহীকে টপকে দিব আসলে রাজশাহী নয় লন্ডনকে টপকে দেওয়ার চেষ্টা করছেন এই যে সিলেটের কিং ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিলেট সার্কিট হাউস আপনাদের দেখার চেষ্টা করব ওয়াও অসাধারণ যেমন লাইটিংও লাগছে অনেক সুন্দর লাগছে সিলেটের সম্পূর্ণ ভিউ প্রত্যেকটা পয়েন্টে বিভিন্ন জায়গার ভিউ আপনাদেরকে দেখার চেষ্টা করছি সরাসরি লাইভের মাধ্যমে এই যে সিলেট সার্কিট হাউস দেখতে পাচ্ছেন সিলেটের সার্কিট হাউস আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখার চেষ্টা করছি সিলেটের সার্কিট হাউসের পরিস্থিতি আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন যারা যারা আছেন দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে প্রাইম সিলেটের লাইভে আমরা আছি সিলেটের এই মুহূর্তে কিং ব্রিজের নিচে এবং আলী আমজাদের গড়ি দেখতে পাচ্ছেন অনেকটা যে জায়গা ভাইরাল জায়গাগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করছি লাইভের মাধ্যমে এই হচ্ছে আলী আমজাদের গড়ি অনেকটা সুন্দর আওয়ার সিটি ধন্যবাদ জানাচ্ছি সুইট
আহমদ ফাহিম ভাই, আবু তাহের ভাই দুবাই থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে সিলেটের ঐতিহ্য কিং ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, সিলেটের বেতা ভাই বেতালা আওয়ামী লীগ কি ভাই আওয়ামী লীগের কাজ কিন্তু করে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সিলেটের কিং ব্রিজ অনেকটা সুন্দর লাগছে আমাকে, সিলেট শহর আপনার কেমন লাগছে? ওয়াও, অসাধারণ। জালালাবাদ পার্ক দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি লাইভের মাধ্যমে, আপনার বিভিন্ন জায়গা আপনার দেখার চেষ্টা করছি। এখন আমরা সরাসরি আবারও বন্দরে চলে যাব, বন্দর যে জায়গায় সবসময় ভিড় থাকতো, এই যে একটা জায়গা আপনার জানেন, এখানে কিন্তু এই দেখালন বাইসালন একশো, দেখালন বাইসালন দেড়শো, এই যে একটা স্লোগান, এই স্লোগান আর পেয়ার পাবেন না। এই স্লোগান যদি পেতে চান তাহলে সিলেট সিটির পিছনে যাবেন, সিলেট সিটির যে সিটি কর্পোরেশন ঠিক পিছনে লালদিঘির পার, এখানে এখন এই স্লোগান পাবেন, এই রাস্তার মধ্যে আর পাবেন না। দেখালন বাইসালন দেড়শো, এই যে একটা স্লোগান, আসলে অনেক মানুষ কিন্তু বিরক্ত হন, এর মধ্যে হচ্ছে ভোগান্তির মধ্যে পড়েন। এই যে দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের যারা সেবক আছেন তারা কিন্তু কাজ করে যাচ্ছেন বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। আমরা আছি আপনাদের সাথে, দীর্ঘ সময় লাইভে ছিলাম, কথায় বার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাদের কমা দৃষ্টিতে দেখবেন, আপনাদের কারণে আমরা এতটুকু সামনের দিকে আসতে পেরেছি। আপনারা যে ভালোবাসা সাপোর্ট দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে প্রাইম সিলেটের লাইভে আমরা ছিলাম, সিলেটের সিটির বিভিন্ন পয়েন্ট দেখানোর জন্য যুক্ত হয়েছিলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সরাসরি এই মুহূর্তে লাইভে যারা যারা ছিলেন আমাদের সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি সিলেটের যে ব্যস্ততম পয়েন্ট বন্দর, বন্দর জায়গা, বন্দরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন লাইভের মাধ্যমে, সরাসরি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। দীর্ঘ সময় যারা আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমরাও ছিলাম আপনাদের সাথে, আপনারাও ছিলেন আমাদের সাথে। এই যে কতই না সুন্দর হকার মুক্ত, কতই না সুন্দর হকার মুক্ত সিলেট আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করেছিলাম। আর আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি, এই মুহূর্তে আমাদের প্রিয় মায়ের ভাই শাহেদ ভাইয়ের কাছে মাইক্রোফোন হস্তান্তর করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রাইম সিলেটের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মায়ের ভাই ইকবাল। দর্শক তারাবির নামাজ শেষে কিন্তু কোর্ট পয়েন্ট থেকে সরাসরি আমরা লাইভে ছিলাম এবং আপনাদেরকে দীর্ঘ সময় এই ফুটপাথবিহীন সিলেটি নগরী গ্রিন সিটি ক্লিন সিটি কীভাবে তৈরি হচ্ছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সিলেটের প্রধান প্রধান কয়েকটি পোড়া সড়ক এবং পয়েন্টগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি। অবশ্যই আপনারা দেখেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে আমরা সারা শহর দেখানোর জন্য, অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমরা মূল্যায়ন করি, কারণ আপনাদের কমেন্ট লাইক শেয়ারের দ্বারা কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই আপনারা আমাদের সহযোগিতা করবেন। দীর্ঘ সময় প্রাইম সিলেট ফেসবুক পেজে যারা ছিলেন আমাকে সহযোগিতা করেছেন, আমার মায়ের এক ভাই ইকবাল, আমি নিজে গাড়ি ড্রাইভ করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত ছিলেন অবশ্যই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।